দেখছেন বিজনেস ওয়ার্ল্ড, প্রণব সাহা অপু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সারা দেশেই একই আওয়াজ সবার সবার মুখে মুখে যে মোখা, আসলে আমরা সবাই জানি এই মোখা মোকাবেলা আমরা কতটা কিভাবে করতে পারলাম সেটি নিয়ে একটু কথা বলতে চাইবো। আমরা আমন্ত্রণ জানিয়েছি দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান স্যার, অনেকদিন পর আপনাকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি। এবং আমরা আরেকজন অতিথি রয়েছেন, নুরুন্নবী চৌধুরী শাওন এমপি পলার তিন, পানি সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির তিনি সদস্য। আমরা জানি যে আসলে এই দুর্যোগ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগগুলো, আজকে যে ধরনের পরিস্থিতি ঘটছে, বঙ্গবন্ধু স্যাটেলাইটের কল্যাণেই হোক, ডিজিটাল বাংলাদেশের কল্যাণেই হোক, একেবারে স্মার্ট ডিভাইস সেটি কোথায় যাচ্ছে, গতি কোথায়, প্রকৃতি কি কার উপর দিয়ে যাবে সেটি আগে থেকেই একটা ঠিক থাকে। এনামুর রহমান, আপনার কাছে জানতে চাইবো যে আসলে ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিশ্চয়ই এইটি। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যে তিনি 2008 সালে তার নির্বাচনী ইস্তারে বলেছিলেন বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করবেন, এবং 2021 সালের আগেই বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে, সমস্ত কর্মকাণ্ড এখন তথ্য প্রযুক্তির মাধ্যমে হয়ে থাকে। এই তেমনি ভাবে এই যে ঘূর্ণিঝড় মোকার যে উৎপত্তি, প্রথমে ডিপ্রেশন বা লঘুচাপ, লঘুচাপ থেকে সুস্পষ্ট লঘুচাপ, তারপরে নিম্নচাপ, গভীর নিম্নচাপ, তারপর থেকে সাইক্লোন, সাইক্লোনের পরে প্রবল সাইক্লোন, আর আজকে যেটা ফর্ম করলো অতি প্রবল সাইক্লোন, এবং এর অবস্থান, দিক, গতিপথ, বাতাসের গতিবেগ, সবকিছুই কিন্তু আমাদের এই যে আবহাওয়া দপ্তর থেকে যেটি প্রচারিত হচ্ছে এগুলা এই ডিজিটাল বাংলাদেশের কারণে মোবাইলের মাধ্যমে মানুষের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে, প্রত্যেকে কিন্তু এর ট্র্যাকিংটা পর্যন্ত দেখতে পাচ্ছে, যার ফলে প্রত্যেক নাগরিকের এই আগাম সতর্ক বার্তার উপর ভিত্তি করে দুর্যোগের ঝুঁকি হ্রাসের জন্য এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য এবং নিজেদেরকে নিরাপদ রাখার জন্য যা করা দরকার সরকারের সম্মিলিত প্রচেষ্টার সাথে তাল মিলিয়ে তারা সেই কাজটি করছে, এবং এটার বেনিফিটটা হলো যে আমি আসবো আপনার কাছে, কারণ আমরা জানি যে আপনি একেবারে সার্বক্ষণিক খোঁজ খবর নিয়ে আগে থেকে মিটিং করে হোমওয়ার্ক করে এই বিষয়গুলো যখনই এই ধরনের একটা থ্রেট আসে সবসময়ই কিন্তু বাস্তবায়ন করেন। আমরা শুনবো আপনার কাছ থেকে যে এবারের পরিস্থিতিগুলো কি। আমি যেমনটা বলছিলাম যে আমাদের সঙ্গে আরেকজন সংসদ সদস্য রয়েছেন নুরুন্নবী চৌধুরী শাওন। শাওন, উপকূলীয় অঞ্চলের চ্যালেঞ্জ কিন্তু নিত্য নতুন চ্যালেঞ্জ হতে থাকে, এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে এখানকার মানুষের সংগ্রামী যেমন, আবার এই ধরনের সাইক্লোন শেল্টারগুলোকে এক ধরনের সারা বছরের জন্যই কিন্তু প্রস্তুত রাখতে হয়, সবকিছু মিলে একটু দায়িত্ব নিশ্চয়ই বেশি বা একটু খাটুনি বেশি, মানে সবকিছু মিলে আপনার কাছে কি মনে হয়? শ্যাম ভাই ধন্যবাদ আপনাকে। বিশেষ করে আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী দেশত শেখ হাসিনার প্রতি, যার কারণেই আজকে এনাম ভাই বলেছেন যে বাংলাদেশ ডিজিটাল হয়েছে 21 সালের আগেই। 2008-এর 29 ডিসেম্বর নির্বাচন ইশতেহারে মাননীয় নেত্রী আমাদের বাংলাদেশের মানুষকে ডিজিটাল শব্দটির সাথে পরিচিত করেছিলেন এবং ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ হবে ডিজিটাল, এবং তিনি এই পর্যন্ত আমাদেরকে, বাঙালিকে যা কথা দিয়েছেন সবই তিনি রক্ষা করেছেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কারণে আমাদের প্রতিনিয়ত, বিশেষ করে আমাদের নদী সমুদ্র উপকূলবর্তী রাজধানী থেকে সড়ক পথে বিচ্ছিন্ন একমাত্র দ্বীপ জেলা ভোলাবাসী, আমরা প্রতিনিয়ত আমাদের ঝড় বৃষ্টি বন্যা আইলার সাথে যুদ্ধ করে আমাদেরকে বেঁচে থাকতে হয়। আমরা এই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কারণে আমরা খুব সহজেই আবহাওয়া অধিদপ্তরের থেকে আমরা এখন 10-15 দিন আগের থেকেই আমরা এই বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার সাথে সাথে আমরা এর গতিপথ কিংবা এর বাতাসের বেগ কিংবা কোন দিক দিয়ে এটা প্রবাহিত হবে, কোথায় গিয়ে আঘাত করবে, আঘাত আনবে,
এগুলো সবকিছু আজকে আমরা এই আমাদের এখন আর টেলিভিশন কিংবা রেডিওর দিকে তাকিয়ে থাকতে হয় না। আমাদের হাতে যে স্মার্টফোন এখন ঘরে ঘরে বাংলাদেশের 14 কোটি মানুষ আজকে স্মার্টফোন ব্যবহার করছেন। আজকে ডিজিটাল সিম ব্যবহার করছেন। সবকিছু মিলিয়ে আমাদের যে আজকে যে আগাম যে সতর্ক বার্তা, এটা আমরা যত সহজে পাচ্ছি, এর কারণেই কিন্তু আমাদের যে এই প্রাকৃতিক দুর্যোগ বলেন, বন্যা মোকাবেলা বলেন, এই ক্ষেত্রে আমাদের সক্ষমতা আমাদের আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আমি প্রতিবারই আমি ঝড় বৃষ্টি বন্যার সময় আমি এলাকায় থাকি, এমনকি করোনাকালীন 2 মাস 7 দিন আমি এলাকায় ছিলাম। তখনও যে আমফান আঘাত এনেছিল সেই সময় সারা রাত আমি বেরির পারে থেকে আমি জীবন বাজি রেখে, তখন নদীর মেঘনার যেদিকে আমার বেরি ছিঁড়ে পানি ঢোকার সম্ভাবনা ছিল, সেখানে আমরা ওয়াপদার অ্যাক্সেঞ্জ সহ আমাদের লোকজন নিয়ে আমরা কাজ করেছি। ওইদিকে সিপিপির কর্মীরা আমাদের ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়ের সঠিক দিক নির্দেশনা, আমাদের দিন দিন আমাদের যে ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়ের যে সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে তার কারণে আমরা প্রতিটা এক একটা প্রাকৃতিক দুর্যোগের থেকে পরের বার আমাদের আরো সক্ষমতা বৃদ্ধির কারণে আমাদের যান মালের ক্ষতি একেবারেই শূন্যের কোটায় আমরা নিয়ে এসেছি। ঠিক তেমনই ভাবে আমি আসবো আপনাদের সঙ্গে, এনাম ভাই আছেন এবং আমি বলছিলাম যে অনেকদিন পর এনাম ভাইকে আমরা পেয়েছি। এনাম ভাই, একটা বিষয় যে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বা আমার একটা নিজের আগ্রহের জায়গা, যে যারা রাজনীতি করেন বা যারা এমপি হন মন্ত্রী হন তারা তো এক ধরনের পরীক্ষা দিয়ে সেটা হয়, আবার আপনার ক্ষেত্রে যে এই দুর্যোগ ব্যবস্থাপনা করে প্রথম হয়ে ব্যাপক একটা সাফল্য অর্জন করে তারপরে কিন্তু আপনি মন্ত্রী এবং এমপি হয়েছেন, মানে আমি বলতে চাইছি যে সেই সময়ে আপনার যে ক্যাপাবিলিটি আমরা দেখেছিলাম, বিশেষ করে রানা প্লাজার পর আপনার নিশ্চয়ই মনে আছে যে সারা দিন কাজ করার পর আপনি আমাদের টক শোতে এসেছিলেন একেবারে সেই, মানে এগুলো ভাষায় বর্ণনা না, প্রতিনিয়তই তো আপনার সঙ্গে কথা বলে আমরা আপডেট করছিলাম, সেই কথা বলছি। অর্থাৎ দুর্যোগ ব্যবস্থাপনা বাংলাদেশে আপনার চেয়ে আর কে ভালো বোঝে এবং নিজের অর্থায়নে সেই সময় সেগুলো করেছিলেন, এগুলো কিন্তু আমরা যারা একটু পুরনো তারা কিন্তু একটু জানি। সব কিছু মিলে এবার ক্ষয়ক্ষতি বা আগে থেকে হোমওয়ার্ক করা, মাননীয় প্রধানমন্ত্রীর একটা নজরদারি বা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা তাদেরকেও চিনি যে এক ধরনের আন্তরিকতা তৈরি হয়েছে, যে অর্থাৎ 70 সাল কিন্তু আমরা চাইলেও সেই সেখানে ফিরে যেতে পারবো না, বা 91 সাল লাখ লাখ মানুষ মূল্য আমরা চাইলেও সেখানে ফিরতে পারবো না, এটা কিন্তু গুড গভর্নেন্সের একটা প্রক্রিয়া বা স্টাবলিশমেন্ট আমরা বলতে পারবো। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। দেখুন, একাদশ জাতীয় সংসদীয় নির্বাচনের পরে আমি 2019 সালের 7ই জানুয়ারি দায়িত্ব গ্রহণ করি এবং প্রতি বছরই আমরা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছি। আমরা প্রায় 5টি সুপার সাইক্লোন মোকাবেলা করেছি। 2019 সালের মে মাসে ফণী, নভেম্বর মাসে বুলবুল, তারপরে 20 সালে আমপান, এরপরে ঐশী আসছে, তারপরে 22 সালে শীতরাং আসছে এবং 23 সালে আমরা আজকে মুখোমুখি হয়েছি। আপনি যদি আমাদের অতীতের কার্যক্রম দেখেন তাহলে আমরা কিন্তু দাবি করতে পারি যে আমরা সফলতার শতভাগ সফলতার সাথে মোকাবেলা করেছি। আমরা সেই 70 সালে যেখানে 10 লক্ষ লোক মারা গিয়েছিল, 91 সালে যখন বিএনপি জামাত সরকার তখন তারা তাদের অবহেলার কারণে প্রায় 2 লক্ষ লোক মারা গেছে, কিন্তু এই যে 5টি মোকাবেলা করেছি আমরা, এখানে কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে 1টি লোক মৃত্যুবরণ করে নাই। এমনকি আমরা সাইক্লোন শেল্টার গুলোতে, মুজিব কেল্লাতে, বন্যা আশ্রয় কেন্দ্রগুলোতে গবাদি পশু রাখার ব্যবস্থা করার কারণে গবাদি পশুও ক্ষয়ক্ষতি হয় নাই, ক্ষেতের ফসল ক্ষতি হয়েছে, মাছের ঘের ক্ষতি হয়েছে। এটা আসলে মোকাবেলা করা সম্ভব না, কিন্তু আমরা মানুষ এবং জীব জন্তুকে আমরা শতভাগ রক্ষা করতে সফল হয়েছি। এটা এই সমস্ত কারণে কিন্তু বাংলাদেশ আজকে বিশ্ব পরিমণ্ডলে দুর্যোগ ব্যবস্থাপনা রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। আজকে আমি প্রায় আমন্ত্রণ পাই আন্তর্জাতিক দুর্যোগ বিষয়ক যত সেমিনার গুলো হয়, ইউনাইটেড নেশন ডিজাস্টার রিস্ক রিডাকশনের যে সেমিনার কনফারেন্স হয় সেখানে আমি নিয়মিত স্পিকার হিসাবে বাংলাদেশের অভিজ্ঞতা, বাংলাদেশের সাকসেস, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ পরিচালনা এগুলো আমরা তুলে ধরি। গত বছরও 2টি আমরা কনফারেন্স করছি, একটি ইন্দোনেশিয়ার বালিতে
গ্লোবাল প্ল্যাটফর্ম ফর ইউনাইটেড ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন, এবং সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে সেটা হলো এশিয়া প্যাসিফিক মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন ডিজাস্টার রিস্ক রিডাকশন। সেখানে সবাই আমার কাছে জানতে চেয়েছে কিভাবে আমরা একই সাথে আমপান, বন্যা এবং করোনা মহামারী তিনটি ডিজাস্টার আমরা কিভাবে মোকাবেলা করেছি সফলতার সাথে। সেখানে জানতে চেয়েছে সিলেট সুনামগঞ্জের এত বড় বন্যায় যেখানে 80-90% ল্যান্ড ইনান্ডেটেড ছিল, সেখানে একটি লোকও মারা যায় নাই, লক্ষ লক্ষ লোককে আমরা উদ্ধার করে কিভাবে আশ্রয় কেন্দ্রে নিয়ে গেছি সে অভিজ্ঞতা তারা জানতে চেয়েছে। আমরা তার এসে আমি 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 একটু জানবো, মানে বিশেষ করে সুনামগঞ্জের বন্যার প্রেক্ষিতে আমার কাছে মনে হয়েছে যে আমরা একদম প্রত্যন্ত অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক গুলো বন্ধ হয়ে রাখতে এরকম একটা পরিস্থিতি, এবং আমরা যখন সেখানে পৌঁছলাম তখন অতি সাধারণ মানুষ আমাদের কাছে বলছে যে ত্রাণ নয়, পুনর্বাসন নয়, আমরা একটু মোবাইল নেটওয়ার্কটা সচল চাই। আমরা অবাক হলাম যে কেন এটা, কারণ হচ্ছে যে এরকম পানি হয়েছে, বন্যা হয়েছে, বিদেশি সন্তানরা রয়েছে, তাদেরকে তো একটু ভিডিও কল করে দেখাতে হবে, তাই না? যদি এত বড় বন্যা হলো, মানে অদ্ভুত। মানে আমি কেন বলছি যে আজকে যে পরিমাণ আগে প্রচার প্রচারণার দরকার হতো যে আপনারা গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন না, ছোট নৌযান দিয়ে যাবেন না, এই হবে ওই হবে, বাতাসের গতিবেগ সর্বোচ্চ, প্রত্যেকটি জিনিস ডিভাইসে অটোমেটিক্যালি চলে আসছে, প্রতিদিন মানুষ সেগুলো দেখে ফেসবুক আপডেট করছে, মানে মোট কথা যে গণমাধ্যমের এক ধরনের দায়িত্ব কমিয়ে ফেলার একটা ব্যাপার। কথা বলছিলাম শাওন ভাই আপনার কাছ থেকে শুনবো যে গণমাধ্যম কর্মীদের যেমনটা কাজ কমিয়ে ফেলা, আবার ডিজিটাল বাংলাদেশের প্রকৃত যে সুবিধাটা, অর্থাৎ আগে থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট স্যাটেলাইট পিকচার কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না, বা আপনি যেমন আগের বক্তব্যে বলছিলেন যে আমরা জানি যে এটা ভোলার উপর দিয়ে যাবে না, কিন্তু তারপরও প্রস্তুত থাকা, প্রস্তুত রাখা। যে কথা বলছি যে এই স্মার্ট বাংলাদেশের কথা মাননীয় প্রধানমন্ত্রী এখন বলছেন, তাহলে এটাই তো স্মার্ট বাংলাদেশ, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আসলে মাননীয় নেত্রী, আমাদের ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখানোর পর আজকে ডিজিটাল বাংলাদেশ বিভিন্ন আছে, তার সুফল কিন্তু আমরা পাচ্ছি। আজকে প্রতিটি দুর্যোগ মোকাবেলা, করোনা পরিস্থিতি মোকাবেলা ক্ষেত্রেও আমাদের ডিজিটাল বাংলাদেশ মাননীয় নেত্রী ভার্চুয়ালি আমাদেরকে, সারা জাতিকে তিনি যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, আমরা তার স্পিয়ার নিয়ে, আমরা জীবনের ঝুঁকি নিয়ে 2 মাস 7 দিন এলাকায় মানুষের পাশে থেকে মানুষকে করোনা মুক্ত রাখা বা ঝুঁকি কমিয়ে আনার জন্য আমরা কাজ করেছি। আজকে ঠিক একইভাবে আমাদের সেই 70-এর বন্যার কথা বলেছেন, এক ভোলায় 5 লক্ষ মানুষ মারা গিয়েছে, উড়ির চরে হাজার হাজার মানুষ না খেয়ে কিংবা বিনা চিকিৎসায় নারী শিশু পুরুষ মারা গিয়েছে। আজকে কিন্তু আমরা যে আমাদের যে সক্ষমতা বৃদ্ধি পেয়েছে এটা ডিজিটাল বাংলাদেশের বিনির্মাণে যে হওয়ার কারণে, যেটা আপনি বললেন যে আজকে তারা সেই এটা চায় না যে আমাদের সংবাদকর্মীরা যে তথ্য নিয়ে আসবে, তারা প্রত্যেকটা স্মার্টফোনই এক একটা সংবাদকর্মীর ভূমিকা রাখছে। তারা কিন্তু ভার্চুয়ালি সেকেন্ডের সাথে শুধু রাজধানী ঢাকাই না, সারা পৃথিবীর সাথে তারা সংযুক্ত হচ্ছে এই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কারণে। আজকে তথ্য প্রযুক্তির মাধ্যমে 4G-র কারণে আমাদের সেই চর মোজাম্মেল বলেন, চর জহিরুদ্দিন বলেন, মধ্য মেঘনায় জেগে উঠা চরগুলো আজকে ডিজিটালাইজড হয়েছে। আজকে মেঘনার তলদেশ দিয়ে মাননীয় নেত্রী সুদৃষ্টির কারণে আমরা 27,000 চরবাসীকে আমরা বিদ্যুতের সুবিধা আনেছি। বিদ্যুতের সুবিধা আনা মানে 4G সেখানে ব্যবহার হচ্ছে। আজকে চরের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী তারাও কিন্তু আজকে ডিজিটাল হয়েছে, তথ্য প্রযুক্তির সেবা পাচ্ছে, যার মাধ্যমে সেই বিশ্বের যেই প্রান্তেই হোক আমাদের এই দুর্যোগের কথা, এখানে যে কোনো সমস্যার কথা, অতীতে যেটা আমরা রাজধানীতে পৌঁছাতে আমাদের 4 দিন 5 দিন 3 দিন লেগে যেত, আর এখন সেকেন্ডের মধ্যে রাজধানী ঢাকা তো দূরের কথা, পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো সমস্যা তারা তুলে ধরতে পারছে, বিশ্বের বাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হচ্ছে। এটাই ডিজিটাল বাংলাদেশ। আর স্মার্ট বাংলাদেশ যেই রোবোটিক বিশ্বায়নে কিংবা এই আমাদের এই পৃথিবী যখন এক সময় সম্পূর্ণ কাগজপত্র ছাড়া, যেটা আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে আমাদের প্রজন্ম যখন দক্ষ মানব সম্পদে পরিণত হবে, এবং আমাদের আগামী প্রজন্ম সেই উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যে স্মার্ট সোসাইটি বা স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি,
যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হওয়ার পর আমাদের যেই বাংলাদেশ মাননীয় নেত্রীর যে স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বলে, আমি মনে করি যে আজকে ডিজিটাল বাংলাদেশের কারণে আমাদের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার যে সক্ষমতা আমাদের আগের চেয়ে আমি মনে করি শতগুণ বৃদ্ধি পেয়েছে। ঠিক তেমনই ভাবে আমাদের সঙ্গে এনাম ভাই আছেন। এনাম ভাই, একটা বিষয় যে আমরা যে প্রতিনিয়তই যে সমালোচনাগুলোর মুখোমুখি হই, এটা হলো না কেন, সেটা হলো না কেন, এটা আপনি খুব ভালো করে জানেন যে কারা করছে, কেন করছে। মাননীয় প্রধানমন্ত্রী ব্রিটেনে গেছেন, ঋষি সুনাক তাকে যেভাবে অভিবাদন জানিয়েছেন বা যে কথা বলেছেন যে তার কন্যা তার স্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে ফলো করে তার রাজনৈতিক ভিশন নিয়ে, মানে এগুলো তো একটা অসম্ভব দারুণ একটা ব্যাপার, কিন্তু এগুলো তো আবার অনেকের ভালো লাগে না। এবং তারা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখন উড়ির চরে কত লাখ মানুষ মারা গিয়েছিল শুধু ঘূর্ণিঝড়ে, শুধু খাদ্য না পেয়ে, এই অব্যবস্থাপনাও কিন্তু আমরা জানি। কিন্তু বছরের পর বছর দুর্যোগ আসছে, একটি লোকও না খেতে মেয়ে মারা যাচ্ছে না, বা কোভিডের কথাই বলি যে প্রতিদিন 20,000 লোক মারা যাবে, সেগুলো কি সুনামধন্য এক গবেষণা সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের তারা ফোরকাস্ট করেছিল, কিন্তু পরম করুণাময় তো আমাদের সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে, শেখ হাসিনার সঙ্গে। সে কারণেই কি আমরা বুঝব যে এটাই হচ্ছে ভালো ব্যবস্থাপনা, কি বলবেন? ধন্যবাদ। করোনার সময় যেদিন মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ ছুটির ঘোষণা দিলেন, আমার দিনটি মনে আছে, 26 মার্চ থেকে তিনি ঘোষণা দিলেন যে, না 24 মার্চ থেকে যে সাধারণ ছুটি ঘোষণা, এবং তিনি 22 মার্চে আমাকে ডেকে নিয়ে নির্দেশনা দিয়েছিলেন যে ছুটি ঘোষণা হলে যারা দৈনন্দিন আয়ের উপরে নির্ভরশীল তারা কিন্তু বেকার হয়ে যাবে, বেকার হয়ে গেলে তারা খাদ্য সংকটে পড়বে, এই লোকগুলোর জন্য নিয়মিত খাদ্য সরবরাহটা নিশ্চিত করতে হবে। এবং তিনি আমাকে বলেছিলেন যে তাদেরকে এমনভাবে দিবে, দুহাত খুলে দিবে, যাতে তারা বুঝতে পারে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ সরকারের প্রধান শেখ হাসিনা তাদের পাশে আছে। এবং আমরা দীর্ঘ 2 বৎসর প্রায় 7 কোটি মানুষকে প্রতিনিয়ত তালিকা করে আমরা খাদ্য সরবরাহ করেছি, এবং 2-3 মাস যাওয়ার পরে যখন দেখা গেল যে মধ্যবিত্তরাও দারিদ্র্যসীমায় নেমে আসছে, অথচ লজ্জায় তারা সাহায্য চাইতে পারছে না, মাননীয় প্রধানমন্ত্রী কতটা বিচক্ষণ তিনি সেটা বুঝতে পেরেছিলেন, তিনি আমাকে এইটার ব্যবস্থা নিতে বলেছিলেন, এবং আমরা ব্যবস্থা নিয়েছিলাম। আমরা 333 নাম্বারটি চালু করেছিলাম, সেই নাম্বারে যারা কল করে খাদ্য সহায়তা চেয়েছে আমরা তাদেরকে খাদ্য সহায়তা দিয়েছি। এবং আপনি শুনে আশ্চর্য হবেন, প্রায় 22 লক্ষ পরিবার, মধ্যবিত্ত পরিবার, যারা খাদ্য সহায়তা চাইতে লজ্জা পেত তারা 333-তে ফোন করে খাদ্য সহায়তা পেয়েছে। এমনকি সদ্য প্রসূত সন্তান দুধ পাচ্ছে না বা ছোট বাচ্চা দুধ পাচ্ছে না, তারা ফোন করে দুধ চেয়েছে, আমাদের কর্মকর্তা কর্মচারীরা তারা সেই বাসাতে কিন্তু দুধও পৌঁছে দিয়ে আসছে। আর শেল্টার ব্যবস্থাপনা আমরা অসাধারণ কাজ করি, আমরা আগাম সতর্কবার্তা পেলেই সেখানে শুকনা খাবার, আমরা 7-14 টন করে ড্রাই কেক এবং টোস্ট বিস্কিট পাঠিয়ে দিয়েছি, এছাড়া 200 টন চাল দিয়েছি যাতে রান্না করে খাওয়াতে পারে, নগদ 20 লক্ষ টাকা দিয়েছি। আমাদের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যে আসলে যে একটি আমরা আজকের এই অনুষ্ঠানে বোঝাতে চাইলাম যে আসলে যদি লক্ষ্যটি স্থির করা থাকে তাহলে এর চেয়ে বড় দুর্যোগেও খুব বেশি সমস্যায় পড়ার কথা না। নুরুন্নবি চৌধুরী শাওন, আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব, শেষ কথা আপনার হবে যে যারা এই সমালোচনাগুলো করছেন, সমালোচনা তাদের মুখেই থাকুক, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে কাজগুলো করছেন নিশ্চয়ই বাংলাদেশের মানুষ তা উপলব্ধি করতে পারছে। শাওন, কি বলে শেষ করবেন? ধন্যবাদ। আসলে তারা সমালোচনার কারণেই তারা সমালোচনা করে, আমাদের বাঙালির জন্য মাননীয় নেত্রী এত উন্নয়ন করছেন, সারা বিশ্ব যেখানে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উন্নয়ন, বাংলাদেশ প্রধানমন্ত্রী হাত ধরে বাংলাদেশ এত দ্রুত উন্নয়নের মহাসড়কে চড়ে অপ্রতিরোধ গতিতে কিভাবে এগিয়ে যাচ্ছে, উন্নত বিশ্বের রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে যেখানে অনুপ্রেরণা হিসাবে দেখেন, তাদের পরিবাররা মাননীয় নেত্রীর কতটুকু ভক্ত তা
প্রকাশ্যে তিনি প্রকাশ করেন তারা, সেই সময়ও কিন্তু তাদের সমালোচনা চলছে। সুতরাং এই সমালোচনাকারীরা সমালোচনা করবেই, কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ বিশ্বাস করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছেই বাংলাদেশের 18 কোটি মানুষ নিরাপদ, বাংলাদেশের স্বাধীনতা। মানে এই এই কথার পরে আর কোনো কথাই চলবে না যে 18 কোটি মানুষই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিরাপদ। এনাম ভাই, এক মিনিট, আপনি কি যুক্ত করবেন? ধন্যবাদ। আমি আইএমএফ এর যিনি প্রধান, তিনি যে বক্তব্য করেছেন যে বাংলাদেশকে এভাবে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারই দরকার, অর্থাৎ আগামী নির্বাচনে বিজয় হয়ে আবার সরকার গঠন করবে শেখ হাসিনা, সেটার প্রতি তিনি সমর্থন জানিয়েছেন। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের দুজনকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আবারও দেখা হবে আমাদের অন্য কোনো আয়োজনে নিয়মিত। সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। Thank you.